গরমকালের একটা অত্যন্ত সুস্বাদু ফল কিন্তু কাঁঠাল আর এটা হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন না কিন্তু কাঁঠাল দিয়ে যদি একদম নতুন ভিন্ন স্বাদের রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় তাহলে চলুন দেখেনি রেসিপিটা এটা আমাদের বাড়ির কাঁঠাল গাছ গাছটায় প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে দেখুন আমি তার মধ্যেই একটা কেটে নেওয়ার চেষ্টা করছি কিন্তু কাঁঠালের বোঁটা খুবই শক্ত হয় আপনারা ছুরি বা কাটারি যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও খুব সহজেই কাঁঠাল পারা যায় কাঁঠালটা একটু কাঁচা ছিল তাই আমি একদিন রেখে দিয়েছিলাম পাকার জন্য একদম পেকে গেছে আমি পাকা কাঁঠালের একটা একটা কোয়া প্লেটে সাজিয়ে নিচ্ছি এই কাঁঠালটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমনই মিষ্টি আর একদম হলুদ আর আপনারা সবাই জানেন হলুদ ফল চোখের পক্ষে খুব উপকারী যাই হোক এবার কুয়াগুলোর ভিতর থেকে বীজগুলো চটপট বের করে নেব আর বীজ বার করার পরও দেখবেন কাঁঠালের মধ্যে একটা বাদামি রঙের আতি মতো থেকে থাকে ওটাকে কিন্তু বের করে দিতে হবে ওটা শুদ্ধ খেলে পেটে লাগার সম্ভাবনা থাকে তাই কাঁঠালের ভিতর থেকে কাঁঠালের বীজ ও আতি দুটোই বের করতে হবে দেখুন এতগুলো কাঁঠালের বীজ পেয়েছি এই বীজ দিয়েও কিন্তু নানান রকমের রেসিপি করা যায় আর সংরক্ষণের জন্য আপনারা এইভাবে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর ওটাকে রোদে শুকিয়ে নেবেন আর শুকিয়ে এলে এটা আপনারা ছ মাস পর্যন্ত রেখে খেতে পারেন এবার বীজগুলো বার করে রাখা কাঁঠালগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে স্মুদ একটা কাঁঠালের পেস্ট বানিয়ে নেব এবার কেকটা বানানোর জন্য এই কাপেরই এক কাপ ময়দা নিয়ে নেব এটা দুশো চল্লিশ এম এর কাপ তবে আপনারা যে কোনো কাপের পরিমাপ নিয়েও করতে পারেন তবে অবশ্যই একটা কাপ ইউজ করার চেষ্টা করবেন তাহলে পরিমাপগুলো ঠিকঠাক থাকে একটা চালুনির সাহায্যে ময়দাটা চেলে নেব এবার অন্য একটা পাত্রে একটা গোটা কাঁচা ডিম ফাটিয়ে নেব সাথে এক চিমটি নুনও দিয়ে নেব ভালো টেস্টের জন্য একটা হ্যান্ড দিয়ে ফেটিয়ে নেব দেখুন ফেনা ফেনা হয়ে গেছে তখন সাদা তেল দিয়ে দেব ওই দুশো চল্লিশ এম এল কাপেরই হাফ কাপের একটু বেশি চিনি গুঁড়ো দিয়ে নেব কাঁঠালটা যেহেতু খুব মিষ্টি তাই আমি বেশি চিনি দেব না এবার ডিমের ফেনার মধ্যে দিয়ে ভালো করে ফেটাতে থাকবো যতক্ষণ না গুঁড়ো চিনিটা ভালোভাবে মিশে যায় এই সময় একটু বেশি করে ফেটিয়ে নেব তাহলে কেকটা একদম স্পাঞ্জি আর নরম হবে এতে কেকটা খুব ভালো ফুলে উঠবে তাই অবশ্যই আপনারা ভালো করে ধৈর্য ধরে ফেটানোর চেষ্টা করবেন দেখুন ফ্যাটানোর পর একটু সাদা মতো কালারটা হয়ে এসেছে এই সময় দশ থেকে বারো ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এটা কিন্তু একদমই অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি সুন্দর গন্ধের জন্য এটা ইউজ করেছি ওই কাপেরই হাফ কাপ গরম গরুর দুধ নিয়ে নিয়েছি তাতে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাও কিন্তু একদম অপশনাল আপনারা নাও নিতে পারেন খুব ভালো টেস্টের জন্য আমি এটা ইউজ করেছি এবার ভালো করে দুধটার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে মানে রুম টেম্পারেচারে এনে তবেই এর মধ্যে দিতে হবে গরম কিন্তু একদমই দেয়া যাবে না তাহলে কেকটা ভালো ফুলবে না আবারও হ্যান্ডুইসের সাহায্যে পুরোটা ভালো করে মিশিয়ে নেব ওই কাপেরই পেস্ট করে রাখা হাফ কাপ কাঁঠালটা দিয়ে দেব যাতে ভালো কালার আসে তার জন্য দু ফুড কালার দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম আবারও ভালো করে ফেটিয়ে নিলাম দেখবেন ফ্যাটাতে ফ্যাটাতে এইরকম বাবেলস এর মতো হয়ে গেছে তখন চেলে রাখা ময়দাটা দিয়ে দেব আর খুব আস্তে আস্তে মিশিয়ে নেব প্রথমেই পুরো ময়দাটা দিয়ে দিলে কিন্তু হবে না একটু একটু করে দিয়ে মেশালে খুব ভালোভাবে মিশে যায় কোনো রকম ময়দার দলা রয়ে গেলে হবে হবে না তাই আস্তে আস্তে একই মেশাতে এইভাবে আর ব্যাটারটা এই রকম হবে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার একটা এক পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি এতে একটু অয়েল ব্রাশ করে নেব এর মধ্যে সমান করে কেটে বাটার পেপারটা লাগিয়ে দেব আমি আর চারপাশে বাটার পেপার লাগাচ্ছি না যেহেতু পুরোটা ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি তাই এটা লাগাবার প্রয়োজন নেই এবার এর মধ্যে এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব আর কিছুক্ষণ ধরে ট্যাপ করে নেব যাতে এয়ার বেরিয়ে বাবেলগুলো যায় এবার একটা কড়াইতে বালি নিয়ে নিয়েছি আপনারা বালির বদলে লবণও ইউজ করতে পারেন ভালো করে বালিটা গরম করে নিতে হবে এইভাবে হাত দিয়ে চেক করে নেবেন কতটা গরম হয়েছে ভালোভাবে গরম হলে তবেই ওর ওপর মোলটা বসাবেন বালির ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মোলটা সমান করে বসিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দেব। মিনিট টাইম দেব এটা ভালো করে হবার জন্য দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে এবার একটা কাঠির সাহায্যে চেক করে নিতে হবে কাঠির মধ্যে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন কেকটা একদম রেডি হয়ে গেছে চারপাশ দিয়ে কাঠিটা দিয়ে চেক করে নিতে হবে ভালো করে এবার তিরিশ মিনিট রেখে দেব নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হবার জন্য একটা ঘুরিয়ে নেব এবার এইভাবে আর উল্টো করে একটা প্লেটের ওপর একটু ট্যাপ করে নেব তাহলেই দেখবেন কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে আর বাটার পেপারটা এইভাবে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কেকটা কতটা স্পাঞ্জি হয়েছে আর চারপাশটা খুব ভালোভাবে বেকও হয়েছে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর প্রত্যেকটা পিস একদম জাল জাল হয়েছে এবার গরম গরম সার্ভ করে দেব ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন আর অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করুন থ্যাংক ইউ